ভেরি প্লেন অ্যান্ড সিম্পল, বেশি কথা বলারও কিছু নেই। ইলেকশন হয়ে গেছে, প্রায় 140 দিন হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি ইলেকশনের আগে যারা এখন নির্বাচিত হয়েছেন তারা যা যা প্রতিশ্রুতি বা আশ্বাস দিয়েছিলেন সেগুলোর কোনোটাই ফুলফিল হয়। এর মধ্যে আবার উল্টো দিক থেকে কি হচ্ছে, আমরা প্রত্যেক দিন প্রায় সমস্ত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে যে খবরগুলো দেখতে পাচ্ছি যে মোহন বাগান এটিকের সঙ্গে মার্জ হতে পারে, আবার এরকমও খবর দেখতে পাচ্ছি AIFF প্রেশার দিচ্ছে মোহন বাগানকে এটিকের সঙ্গে মার্জ করার জন্য, আবার এরকমও কোনো খুচরো খবর আসছে যে কর্তারা এটাকে হয়তো একটা হাতিয়ার করার চেষ্টা করছেন যে সদস্য সমর্থকরা যদি এটিকে কে না চায় তাহলে কি আমরা সেকেন্ড ডিভিশন আই লিগ খেলব। এই জায়গাটা আমাদের খুব পরিষ্কার করে বলার আছে, সেটা হচ্ছে আমরা কখনো কোথাও বলিনি যে আমরা সেকেন্ড ডিভিশন। আমরা খুব পরিষ্কার করে এটা বলতে চাই যে দেশের সেরা লিগ যেটা আমরা ধরে নিলাম সেটা ISL হচ্ছে, কারণ AIFF মোহন বাগান ইস্ট বেঙ্গলকে ঢুকিয়ে আই লিগটাকে সেকেন্ড ডিভিশন করে দেবে, ISLটাকে টপ লিগ করবে। তো সেই ISL-এ বা টপ লিগে উপযুক্ত ইনভেস্টার এনে খেলার ব্যবস্থা করতে হবে। এটিকের সঙ্গে কোনোভাবে মার্চ করা যাবে না, তার কারণ আমরা ব্যাখ্যা করেছি, কারণ এটিকে নামটার প্রতি যে কোনো সাধারণ মোহন বাগান সমর্থকের অপরিসীম ঘৃণা এবং ক্রোধ রয়েছে। এটিকের জার্সির রং, এটিকের নাম, এটিকে MB, এইটা আমাদের প্রিয় মোহন বাগানের নাম, আমরা কোনোভাবেই মানব না। ইনভেস্টার আনার অচিলায় এটিকের কাছে ক্লাবকে বিক্রি করে দেওয়া যাবে না, ইনভেস্টার আনার অচিলায় এটিকের কাছে এটিকের সঙ্গে মার্চ করে মোহন বাগানকে অবলুপ্ত করা যাবে না। আমাদের চিরাচরিত সবুজ বেরুন রং, আমাদের গর্বের পালতোলা নৌকো, এগুলো কোনোভাবেই চেঞ্জ করা কোনো মোহন বাগান সমর্থক কোনোভাবেই মানবে না। কাজেই এই জায়গায় দুটো দাবি খুব ক্লিয়ার, উপযুক্ত ইনভেস্টার এনে দেশের টপ লিগে খেলার ব্যবস্থা করতে হবে, কোনোভাবেই এটিকের সঙ্গে মার্চ করা যাবে না। এছাড়া আরও কিছু দাবি আছে, যেমন সামগ্রিক পরিকাঠামোর উন্নতি করতে হবে। সামগ্রিক পরিকাঠামো মানে হচ্ছে আধুনিক মাল্টি জিমের ব্যবস্থা করা। কেন মোহন বাগান প্লেয়াররা ইডেনে গিয়ে জিম করবে, কেন উন্নত একটা ক্যাফেটেরিয়া বা একটা ক্যান্টিন বানানো হবে না, কেন মহিলা পুরুষ সমস্ত সমর্থকদের কথা ভেবে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের ব্যবস্থা থাকবে না, কেন ময়দানে কলকাতা লিগ খেলতে আসার সময় মোহন বাগান সমর্থকদের হাঁটু অবধি প্যান্ট গুটিয়ে ডোবার মাঝখান দিয়ে যেতে হবে, যাতায়াতের একটা সুব্যবস্থা করা, আলো লাগানো, মহিলা সমর্থকদের স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা, এগুলো কেন থাকবে না। যুব ভারতীতে যখন খেলা হয় তখন পুলিশ সমর্থকদের সঙ্গে আসামির মতো ব্যবহার করে, তখন কেন কর্মকর্তারা এগিয়ে এসে সমর্থকদের স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করবে না। যুব ভারতীর আপার টায়ারে জল খাওয়ার কোনো জায়গা নেই, ঢোকার মুখে ওই গেটের কাছে দুটো জলের ড্রাম রাখা হয়, সমর্থকরা কি আপার টায়ারে উঠে খেলা দেখে আবার নিচে নেমে জল খেয়ে আবার আপার টায়ারে উঠবে। এমন সমর্থকও মোহন বাগানের খেলা দেখতে যায় যার দুটো পা নেই, হাতে হাওয়াই চটি পরে খেলা দেখতে যায়, সে কি জল খাওয়ার জন্য আপার টায়ার থেকে নিচে নাম, এগুলো সমর্থকদের ভাবার দরকার নেই। মোরওভার তারা কোথায় কোথায় এর আগে একাধিকবার ইলেকট্রনিক মিডিয়ার সামনে বলেছে যে আমরা সবার আগে সমর্থক। সঞ্জয় বসু বলেছে যদি আপনি মোহন বাগান সমর্থক হন তাহলে আপনাকে একটা মোহন বাগান সমর্থকের পালস কী সেটা ফিল করতে হবে, আপনি যদি সেটা ফিল করতে পারেন তাহলে আপনি কোনোভাবেই এটিকে মোহন বাগান নামের ধারে কাছে আনবেন না। মোহন বাগান সমর্থকরা কী চায়, তাদের কিসে স্বাচ্ছন্দ্য, সেগুলো ভেবে সেগুলো আপনাদের বৃদ্ধি করতে হবে। ক্লাবের উন্নত পরিকাঠামো, প্রত্যেক দিন যে খবর আসছে আজকে ডিকার ফ্ল্যাট ভাড়া নেই, জুনিয়র প্লেয়ারদের স্টাইপেন্ড দেওয়া হয়নি, এইসব খবর পড়ে আমরা মোহন বাগান সমর্থকরা লজ্জিত হব কেন। কর্মকর্তা AC অফিসের মধ্যে থাকেন আর ক্লাবে থাকেন, আমাদেরকে প্রত্যেক দিন বাড়ি থেকে অফিস পাড়ার মোড়ে রাস্তায় রকে আমাদের প্রতিদ্বন্দ্বী ক্লাবের সমর্থকদের সঙ্গে অথবা অন্যদের সঙ্গে প্রত্যেক দিন ফাইট করতে হয়, কেন তাদের কাছে আমাদের এভরিডে লজ্জিত হতে হবে, এই ধরন এইভাবে প্রশাসন কেন চলবে। তাই সামগ্রিক উন্নতি করতে হবে, প্রশাসনিক উন্নতি করতে হবে, এবং ওয়ান সেকেন্ড আবার উপযুক্ত ইনভেস্টার এনে টপ লিগে খেলার ব্যবস্থা করতে হবে। কোনোভাবেই ইনভেস্টার আনার অছিলায় এটিকে আমরা মানব না, জার্সির কালার, লোগো, নামের কোনো পরিবর্তন আমরা মানব না।